মায়ের মতো দেখতো রূপা, ওর পুলার মতো আদর করতো। নিজের মা মরলে কার মাথা চিন্তাকে ক, আমার বউ মরছে, এটা আমার তো বেহাল অবস্থা। রূপা 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 লক্ষ্মী বউ ছিল রে, রূপা রূপা রে রূপা। তোমার পিস্তলের গুলি আমার আয়ুরেখা ছোট করে দিতে পারেনি আন্দাজ। মানুষের সময় যখন শেষ হয়ে যায় তখন সবকিছুই তাকে অসহযোগিতা করে। সেদিন আমি এসেছিলাম তোমার ভবিষ্যৎ বলতে, আর আজ তোমার বর্তমান বলে যাচ্ছি। তোমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে তোমার সর্বনাশ, কিন্তু তুমি কিছুই করতে পারবে না। কপালের লিখন খণ্ডানো যায় না আন্দাজ। জীবাবজান, ওই চৌধুরীর জীবন চৌধুরী তুই জ্বালায় রাস্তায় দিছি বাবজান, ও লাশ নদীর পারে নিয়ে জ্বালায় দিছি। তাহলে আমার এসে টর দেখালো কেরা? জ্যোতিষ না, জ্যোতিষের আত্মা বুলা। বাবজান যা, ফকির বাবার কাছে যাওয়ার ব্যবস্থা কর। বল কি তোর সমস্যা? বাবা, প্রতিদিন আমার শক্তি কমতাছে, দিন দিন আমার শত্রু শক্তি বাড়তাছে, একটা কিছু করো। করম করম, ঠান্ডা হইয়া বল। দুনিয়াটা বড় কঠিন জায়গা আন্দাজ, তোর চারিদিকে মৌতের ছায়া দেখতাছি, মৌত তোরে ঘিরে রাখছে। জন্মাইছি যখন, মৌতের ছায়া তো পাশে থাকবই, নতুন করে কিছু কও। তুই নিজের স্বার্থ সিদ্ধির জন্য অনেককে খুন করছস, অশুভ আত্মা তোর চারদিক থেকে ঘিরে রাখছে,
ওরা সবাই তোর সর্বনাশ চায়। তাই তো তোমার কাছে আইসি ফকির, একটা কিছু করো আর যেমনি হোক আমি আমার হারানো শক্তি আবার ফেরত চাই। পাবি, কিন্তু তার জন্য তোর একটা কাজ করতে হইব। কি কাজ জলদি কও। সে কোন একটা কুমারী মাইয়ারে তোর বিয়ে করতে হইব। তোর নতুন কুমারী বউ, তোর জন্য নতুন কিসমত নিয়ে আইব। যতদিন তোর বিয়া না হইব ততদিন পর্যন্ত তোর উপর থেকে মৃত্যুর ছায়া সর্বনান্দাজ। বলা মতজন আয়োজন কর। না আল্লাহর দোহাই লাগে বলা, ওই মেয়েটির পিছনে ছেড়ে দে, আর কতদিন শয়তানকে খোদা মনে করবি। কেউ মারবো না, এই পাহবন্ধনের ভিতরে তোমার কোনো ক্ষতি হইব না। তাড়াতাড়ি বিয়ার শাড়ি পরে রেডি হয়ে যাও, আজ তোমার সাথে আমার শখ কাটে বিয়া হয়ে যাইব। আমাকে বিয়ে করতে চাস তুই? লজ্জা কর না তোর, বজ্জাত বুড়ো এক পা কবরে গিয়েছে আর এখন বিয়ে? অসম্ভব, কোনদিন আমি তোকে বিয়ে করব না। হায় হায় কয় কি, বাবু আপু আমাকে বাঁচাও। বা বা বা, কি সেন্টিমেন্টের প্যাস, এত বড় প্যাস তো আমার পেটেও নাই। লক্ষ্মী মায়া গো জিত করতে নাই, যাও রেডি হও। জরি দিয়া ফুল দিয়া একটা বেনি করে আইও। বলা পেছে জানে লয়ে যা, জীবন জান প্লিজ, আমার বোনের কোনো ক্ষতি করবেন না। স্যার ওনারে বান্ধব দূর ব্যাক ওর ছোট বোন আমার কাছে, তারা ছাড়াও করে যাইব। তার টাকা চল যা, আমার বোনের কোনো ক্ষতি করবেন না প্লিজ। ক্ষতি করব